কেমন চিন সময় স্বাগতম জানাই ফটো সবাই দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে দেখবো কিভাবে ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে হয়। প্রথমে ফটোশপটি ওপেন করুন। ফটোশপ ওপেন হওয়ার পরে একটি ছবি নিয়ে আসুন। ফটোশপে এই ছবিটি নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিভিন্ন ধরনের টুল আছে, আস্তে আস্তে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে দেখি কুইক সিলেকশন টুল, এটি দিয়ে ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করা যায়। তাছাড়া যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হয়, ধরুন আপনার ছবিটা এই টাইপের, এরকম ব্যাকগ্রাউন্ডের কালার যদি এক হয়, তাহলে আপনি ম্যাজিক টুলের সাহায্যে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করবেন, দেন ব্যাকগ্রাউন্ড শুরু করার সাথে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তখন সব সিলেকশন হয়ে যাবে এবং কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ড খুলে দিতে হবে। তার আগে অবশ্যই আপনাকে এখন দিকে লেয়ারটা কপি দিতে হবে। চোখটা নিচের লেয়ারের যে লেয়ারটা লেখা থাকে তার চোখ বন্ধ করে দিলেন এবং ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট করে একটি কপি থেকে ব্যাকস্পেস ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখন ছবিটির ছবিটি নাম কন্ট্রোল জেড দিয়ে চলে আসলাম। আমি আজকে দেখাবো কুইক সিলেকশন টুল এবং প্যান টুলের ব্যবহার। কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নিন, তারপর এখান থেকে আপনি সাইজ বাড়িয়ে নিতে পারেন অথবা কিবোর্ড থেকে আমি সাইজ একটু বড় করে নিলাম। তারপর যে প্লাস ওটাতে ক্লিক করলাম, অথবা কিবোর্ডের শিফট প্রেস করে আপনি নিতে পারেন এবং অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করে যদি করেন তাহলে বাহিরের অংশগুলো আবার চলে আসবে। কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটি জুম করে নেব। একটু ছোট করে নেব। শুধু বাহিরে চলে গেছে সে অংশগুলো সমান করার জন্য এখান থেকে মাইনাস সিলেক্ট করলাম।
যখন আপনার সিলেকশন হয়ে গেলে আপনি কেবল থেকে নেক্সট স্পেস প্রেস করতে পারেন, তার আগে অবশ্যই ব্যাক ডুপ্লিকেট করে নেবেন। আমরা ছবিটা এই মুভ করে ফেলছি, এটা হওয়ার কারণ হচ্ছে এখান থেকে আইকন লেয়ার মাস্ক ক্লিক করতে পারেন। লেয়ার মাস্ক ক্লিক করলে ওয়াটার ইনভার্স করলে তাহলে এখন আপনি এটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে করে দিতে পারেন। তো দেখলাম কুইক সিলেকশনের টুলের ব্যবহার, এবার দেখি এই যে বাড়তি যে অংশ একটু কাটার জন্য আপনি কিবোর্ডে অল্ট প্রেস করে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এবারে এই যে প্রথম যে শুরু করছিলেন ঠিক সেইখানে মাউস পয়েন্টার রাখতে গোল একটি চিহ্ন দেখাবে, ঠিক এরকম এখানে ক্লিক করবেন। কেবল থেকে কন্ট্রোল এন্টার অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করবেন। তারপর ওকে সিলেকশন হয়ে যাবে। এখন আপনি লেয়ার থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করুন এবং ছবির ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই হাতের মাস্ক এই অংশটুকু রিমুভ করার জন্য আবার করে
অংশটুকু সিলেকশন করে নেব। বাকি অংশটুকু কাজের জন্য কিবোর্ড থেকে অল অ্যাক্সেস করে এখানে ক্লিক করলে বাকি অংশটুকু চলে যাবে। আমরা এই অংশটুকু মিক্স করে দেবো। এখন যদি আমরা এই ছবিতে নতুন ব্যাকগ্রাউন্ড এড করতে চাই, আমরা এখানে ক্লিক করে সলিড কালার দেখুন একটা কালার নিতে পারি, সাদা কালারটি সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। তার আগে একটা জিনিস, এইখানে একটু বাদ রেখেছি টুইটার রিমুভ করার জন্য, আবার সিলেকশন টুল পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব। আমরা ছবির ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারি, নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আমি যদি এই ছবি থেকে নতুন পেজ নিতে চাই তাহলে ইন্টারন্যাশনাল পেপার থেকে আমি এফোর সাইজের পেপার, আমি জাস্ট দেন এই পেপারটিতে আমাদের যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটি নিয়ে আসবো। তার জন্য আমি এই লেয়ারটি সিলেক্ট করবো, তারপর এখান থেকে নোট টুল সিলেক্ট করে নেব, ছবিটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ছবিটা করে আর টাইটেল লেখা করে দিচ্ছি। ছবিটা অনেক ছোট হয়ে গেছে তার জন্য বড় করার জন্য এই লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস তাতে ক্লিক করব, তারপর কিবোর্ডের শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে ড্র্যাগ করে বড় করে দেবো।